বিদ্যুৎ বিল নিয়ে বিরাট ঘোষণা রাজ্যের, বিরাট ছাড় দেওয়া হবে এই সব লোকেদের জন্য। অর্থাৎ বিদ্যুৎ বিলেও কিন্তু আপনারা বিরাট রকম ছাড় পাবেন এই সমস্ত ক্যাটাগরির মানুষেরা। আজকের ভিডিওটির মধ্যে কোন ক্যাটাগরির মানুষদের বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হবে সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটির মধ্যে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। দৈনন্দিন জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের চাপে পশ্চিমবঙ্গের অধিকাংশই গৃহস্থালির খরচ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। সম্প্রতি সিইএসসি এলাকার অধীনে বৈদ্যুতের বিল বৃদ্ধি পেয়েছে, এর দরুন পরিবারগুলি ব্যাপক চাঞ্চল্যের মুখে পড়েছে। তাই এমন সময় পশ্চিমবঙ্গ সরকার অভাবীদের জন্য হাসির আলো প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের অধীনে রাজ্যের একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য বিদ্যুৎ বিলের দরুন ছাড়ের সুযোগ দেয় সরকার। হাসির আলো প্রকল্পটা কি? 2020 সালে চালু হওয়া হাসির আলো প্রকল্পের লক্ষ্য নিম্ন আয়ের পরিবারগুলিকে বিদ্যুৎ বিলের জন্য আর্থিক সহায়তা করা। এই স্কিমের অধীনে যোগ্য পরিবারগুলি 3 মাসের মেয়াদে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পেতে পারে। এর মানে হলো যে কোনো পরিবার যদি সেই সময়ে মধ্যে মাত্র 75 ইউনিট ব্যবহার করেন তবে তাদের কোনো বিদ্যুৎ বিল দিতে হবে না। এরপরে দেখব কারা এই সুবিধা পাবে। হাসির আলো স্কিমের জন্য যোগ্যতা অর্জন করতে আবেদনকারীদের অবশ্যই কিছু মানদণ্ড পূরণ করতে হবে। 1 নম্বর, বিপিএল রেশন কার্ড, অর্থাৎ আবেদনকারীদের বিপিএল রেশন কার্ড থাকতে হবে। 2 নম্বর, আয়ের সীমা, আবেদনকারীর বার্ষিক আয় 3 লক্ষ টাকার কম হতে হবে। 3 নম্বর, আবাসিক সংযোগ, বিদ্যুৎ সংযোগটি আবেদনকারীর বাড়ির জন্য হতে হবে, দোকান বা অন্যান্য ব্যবসার জন্য নয়। প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে সেটা আমরা এবার দেখে নেব। হাসির আলো স্কিমের জন্য আবেদন করার জন্য আবেদনকারীদের অবশ্যই নির্দিষ্ট নথি প্রদান করতে হবে, যার মধ্যে রয়েছে 1 নম্বর, বিপিএল রেশন কার্ড, দারিদ্র সীমার নিচে থাকার প্রমাণ, 2 নম্বর, আধার কার্ড, পরিচয় যাচাইপত্র, 3 নম্বর, আয়ের প্রমাণ, অর্থাৎ বার্ষিক আয় যোগ্যতার প্রয়োজনীয় পূরণ করে তা নিশ্চিত করতে, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট। এবার আমরা দেখব কিভাবে আবেদন করতে হবে। হাসির আলো স্কিমের জন্য আবেদন এটি সহজ প্রক্রিয়া। আগ্রহী ব্যক্তিরা নিকটস্থ বৈদ্যুতিক অফিসে গিয়ে অফলাইনে আবেদন করতে পারেন। এখানে রইল কিভাবে আবেদন করবেন। বৈদ্যুতিক অফিসে যান, আপনার স্থানীয় বৈদ্যুতিক অফিসে যান। 2 নম্বর, ফর্মটি পূরণ করুন। হাসির আলো প্রকল্পে আবেদন পত্রের জন্য অনুরোধ করুন এবং এটি ফর্ম পূরণ করুন, নথি জমা দিন, পূরণ করা ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন এবং অফিসে জমা দিন। হাসির আলো স্কিমের অন্যতম প্রধান সুবিধা হলো যে এখানে আবেদনের কোনো সময়সীমা নেই। পরিবারগুলি যে কোনো সময় আবেদন করতে পারে। এমন একটি সময়ে যখন আর্থিক চাপ বাড়ছে, হাসির আলো প্রকল্পের মতো উদ্যোগ দুর্বল পরিবারগুলিকে প্রয়োজনীয় ত্রাণ প্রদান করে, অভাবীদের বিদ্যুৎ খরচ বাঁচাতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর যারা যাদের 75 ইউনিটের নিচে আপনাদের বিল আসছে তারা অবশ্যই তাদের ফ্রিতে, কিন্তু আপনাদের কিন্তু বিল দিতে হবে না, ফ্রিতে কিন্তু আপনারা বিদ্যুৎ বিল চালাতে পারবেন। তো এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।